তো এবছর 2023-এ মাধ্যমিকে কারা কারা ফার্স্ট ডিভিশন পালো, অর্থাৎ প্রথম স্থান পশ্চিমবঙ্গ থেকে পেয়েছে বা কোন ডিস্ট্রিক্ট থেকে, তো আজকে বিস্তারিত জানাবো। আর যাদের পরীক্ষা খারাপ হয়েছে আর যারা পাস করছে সেক্ষেত্রেও আজকে কিছু বলবো। এবার দেখো, যারা ফেল করছে অর্থাৎ যার পরীক্ষা খারাপ হয়েছে বা কোনো কারণে হয়তো ব্যাক পাইছে বা দুই একটা পরীক্ষা খারাপ হয়েছে, তো অবশ্যই দেখো, এবার হার জিত তো আছে, একবার হেরে গেছো বলে ভেঙে পড়বে এটা না, তোমাকে আরও লড়তে হবে, আরও উঠতে হবে, আরও তোমাকে জয় হইতে হবে। তো অবশ্যই পরবর্তী জন্য অর্থাৎ পরের বছরে তোমাকে ভালো করে পড়ে রেজাল্ট ভালো করতে হবে। এবার যারা যারা পাস করছো তাদেরকে অভিনন্দন। তোমরা এবার কিভাবে পড়বে, কি কি সিস্টেমে বা কোন কোন সাবজেক্ট নিবে, তো বিস্তারিত আমি এর পরের ভিডিও জানাই দিব, কে কত রেজাল্ট পাইছে, সেই সিস্টেমে কি কি সাবজেক্ট নিয়ে পড়লে ভালো হয়, তো অবশ্যই আমি পরবর্তী ভিডিও আপলোড করবো, তোমরা পেয়ে যাবে। তো আজকে আমি জানাবো যে তোমাদের প্রথম স্থান কে পেয়েছে, এবার তোমাদের পাশে হার কত, এবং তো এবার কতজন যে তোমাদের 1 থেকে 10 নম্বর স্থান পায়, বিস্তারিত জানাবো। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো, আর যদি তোমরা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো, যাতে এর পরবর্তী যে কোনো আপডেটগুলো নিয়ে আসবো তোমাদের জন্য তোমরা পেয়ে যাবে সবার আগে। দেখো শুরু করি। মাধ্যমিক রেজাল্ট 2023 এবছরে তোমাদের কিন্তু রেকর্ড আছে। কি রেকর্ড আছে? এবার 16টা জেলা থেকে 118 জন 1 থেকে 10 নম্বর স্থান দখল করে। টোটাল 16টা জেলা থেকে 118 জন 1 থেকে 10 নম্বর স্থান দখল করে। তার মধ্যে প্রথম স্থান দখল করে কি দেবদত্তা মাঝি, তিনি তুলেন 697 পান। 700-র মধ্যে 697 পেয়ে তিনি প্রথম স্থান দখল করেন পশ্চিমবঙ্গ থেকে। এবার সে কোন ডিস্ট্রিক্টে, সে হচ্ছে পূর্ব মেদিনীপুর থেকে প্রথম স্থান দখল করেন। এবার তোমাদের অর্থাৎ এবছর যে তোমাদের পাশেরা বলছি যে বেশি হবে, দেখো তোমাদের পাশেরা কত দাঁড়িয়েছে, 86.15%, 86.15% পাশের হার, মানে এর আগের থেকে অনেক বেড়ে গেছে। তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝাইতে পারলাম। তো যারা যারা পাস করছো তাদেরকে অভিনন্দন, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী আমি নিয়ে আসবো আরও নতুন ভিডিও। তো এই থাকলো আজকের আপডেট। তো ভিডিওটা কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাও, কার কার পরীক্ষা ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে যদি নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো, যাতে এর পরবর্তী যে কোনো আপডেটগুলো নিয়ে আসবো তোমাদের জন্য তোমরা পেয়ে যাবে সবার আগে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরে ভিডিও, টাটা।